ওয়েলকাম টু পিয়ালানিক স্টাডি চ্যানেল আজ আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের চোদ্দই অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করবো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলের নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন সি মহেন্দ্র রাষ্ট্রীয় সেকেন্ডারি স্কুল কোথায় অবস্থিত উত্তর কী হবে উত্তর হবে অপশানে নেপাল নেপালে অবস্থিত শ্রী মহেন্দ্র সেকেন্ডারি স্কুল তাহলে উত্তর হবে অপশানে নেপাল সম্প্রতি এই স্কুলের বিল্ডিং তৈরির জন্য ভারত সরকার উনি দশমিক দুই শূন্য মিলিয়ন টাকা আর্থিক সাহায্য দিয়েছে স্কুলটি কোথায় অবস্থিত নেপালের বালু ওয়াটার কাঠমান্ডুতে অবস্থিত এবং এটি উনিশশো সালে এই প্রাথমিক বিদ্যালয় হিসাবে প্রথম তৈরি হয় পরের প্রশ্ন সম্প্রতি মারা গেলেন পি বি গঙ্গা পি বি গঙ্গাধরন মারা গেলেন সম্প্রতি তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন তাহলে পিবি বি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি তাহলে উত্তর হবে সিনেমা নির্মাতা তিনি ছিলেন সিনেমা নির্মাতা উত্তর হবে অপশন এ সিনেমা নির্মাতা তাহলে উত্তর হবে সিনেমা নির্মাতা তিনি মালায়ালাম সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন পরের চুয়ান্ন তম আই এফ এফ আই এ কাকে সত্যজিৎ রায় এক্সেলেন্স ইন ফিল্ম লাইফ অ্যাওয়ার্ড দু প্রদান করা হবে তাহলে এটার উত্তর কি হবে এটার উত্তর হবে অপশান সি অপশান সি মাইকেল ডগলাস মাইকেল ডগলাসকে এই পুরস্কারটা প্রদান করা হবে তাহলে উত্তর হবে অপশান সি মাইকেল ডগলাস তিনি হলিউডের অভিনেতা এবং পরিচালক চুয়ান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এফ আই অনুষ্ঠিত হবে কুড়ি থেকে আঠাশ নভেম্বর দু হাজার তেইশ গোয়াতে অনুষ্ঠিত হবে তাহলে গোয়াতে অনুষ্ঠিত হবে চুয়ান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া কুড়ি থেকে আঠাশ নভেম্বরে পরের প্রশ্ন সম্প্রতি নিচে কোন দেশের দু সালে সার্ভে অনুযায়ী শিশুর জন্মের হার রেকর্ড হারে কমলো তার উত্তর কী হবে এটা এটার উত্তর হবে অপশান ডি চীন চীনের জনসংখ্যা সম্প্রতি যে সার্ভে করা হলো সেই সার্ভে অনুযায়ী দেখা গেল কি চীনের শিশু জন্মের হার রেকর্ড সংখ্যায় কমেছে দু সালে শিশু জন্মেছে নয় দশমিক ছয় মিলিয়ন যা উনিশশো ঊনপঞ্চাশ সাল থেকে সবচেয়ে কম ততটুই প্রকাশ করলো ন্যাশনাল হেলথ কমিশন পরে প্রশ্ন উনিশশো সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের হাইজ্যাক করা দুষ্কৃতির প্রধান সম্প্রতি কোন দেশে মারা গেলেন তাহলে উনিশশো সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান যে হাইজ্যাক করেছিল হাইজ্যাক করে করেছিল যে দুষ্কৃতি যে জঙ্গি সে জঙ্গিদের প্রধান সম্প্রতি মারা গেলেন সে মারা গেলেন তিনি কোথায় মারা গেলেন তাহলে উত্তর কী হবে উত্তর হবে অপশান বি পাকিস্তান পাকিস্তানে মারা গেলেনি জঙ্গিদের যে প্রধান সে মারা গেলেন হচ্ছে পাকিস্তান উত্তর হবে অপশান বি পাকিস্তান ভারতের কমান্ডার আশি ঘন্টা লড়াই উনিশশো সালে তাকে ভারতে গ্রেপ্তার করে আর অপারেশনটা যে অপারেশন হয়েছিল যে অপারেশনে তাকে গ্রেপ্তার করা হয় সেই অপারেশনটার নাম অপারেশন ধাঙ্গু দু সালে তিনি ছাড়া পান জেলে ছিলেন ভারতে জেলে জেল থেকে দু সালে ছাড়া পায় এবং দু সালে পাকিস্তানের পাঠানকোট এয়ারবেসে তিনি অ্যাটাক করেছিলেন মানে দু সালে ছাড়া পাওয়ার পরে তিনি পাকিস্তানে যান এবং পাকিস্তানে অ্যাটাক করেন পাকিস্তান এয়ারবেসে পাকিস্তান এয়ারবেসে পাঠানকোটে অ্যাটাক করেন পাঠানকোট এয়ারবেসে দু সালে অ্যাটাক করে আর তার নাম হচ্ছে সৈয়দ লতিফ সৈয়দ লতিফ পরে প্রশ্ন ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ আর্কাইভস কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল কাউন্সিল অন আর্কাইভ কংগ্রেস অনুষ্ঠিত হলো কোথায় তাহলে উত্তর উত্তর হবে হবে কি অপশন বি আবুধাবি অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কাউন্সিল আর্কাইভ কংগ্রেস তাহলে উত্তর হবে অপশন বি আবুধাবি সারা দেশ থেকে আর্কাইভের বিশেষজ্ঞরা এখানে উপস্থিত ছিলেন এবং ভারত থেকে ন্যাশনাল আর্কাইভের প্রতিনিধিরা মূল্যবান তথ্য নিয়ে উপস্থিত ছিলেন দু সালে তেইশ সালের থিম কি এনরিচিং নলেজ সোসাইটিস এনরিচিং নলেজ সোসাইটিস সম্মেলনটি অনুষ্ঠিত হলো আবুধাবির সেন্টারে পরের প্রশ্ন চলে যাচ্ছি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির মিটিং এ সম্প্রতি দু লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে কতগুলি খেলাকে অন্তর্ভুক্তি করার সম্মতি দেওয়া হলো তাহলে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যে মিটিং হলো ভারতের মুম্বাই সেই মুম্বাই দু হাজার সালে লস অ্যাঞ্জেলেসে যে অলিম্পিক হবে সেই অলিম্পিকে কতগুলি খেলাকে অন্তর্ভুক্তি করার সম্মতি দিল তাহলে উত্তর হবে অপশান ডি পাঁচ পাঁচটি খেলাকে নতুন করে অন্তর্ভুক্তি করার সম্মতি দিল তাহলে উত্তর হবে কি অপশান ডি পাঁচ পাঁচটি খেলাকে অন্তর্ভুক্তি করার সম্মতি দেওয়া হলো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির মিটিং কোথায় হলো ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্টকে থমাস বাচ আর খেলাগুলি হলো ক্রিকেট ক্রিকেট বেসবল বল ফ্ল্যাগ ফুটবল ফ্ল্যাক ফুটবল এবং স্কোয়াশ ক্রিকেটের টি টোয়েন্টি খেলাকে অন্তর্ভুক্ত করা হলো পরের প্রশ্ন মেন্স অ্যাথলেটিক অফ দ্য ওয়ার্ল্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এ নমিনেশন প্লেন কে তাহলে এটা ওয়ার্ল্ডটা পড়েনি ওয়ার্ল্ড হবে মেন্স অ্যাথলেটিক অফ দ্য ওয়ার্ল্ড ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এ নমিনেশন পেলেনকে কে তাহলে মেন্স অ্যাথলেটিক অফ দ্য ওয়ার্ল্ড টু নমিনেশন পেলেন কে তাহলে উত্তর হবে অপশন বি নীরজ চোপড়া নীরজ চোপড়া উত্তর হবে কি অপশন বি নীরজ চোপড়া তাহলে উত্তর হবে নীরজ চোপড়া মোট এগারো জন অ্যাথলেটিক নমিনেশন পেলেন তোমরা জানো নীরজ চোপড়া হচ্ছে জ্যাভলিন খেলার সাথে যুক্ত তিনি সম্প্রতি যে দু সালে যে চীনের হ্যানজাওতে যে এশিয়ান গেমস হলো তিনি এশিয়ান গেমসে স্বর্ণ পান এবং ওড়িশার খেলোয়াড় কিশোর জানা তিনি রৌপ্য পদক পান পরের প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের মির্ছা মির্ছা ধান জি আই ট্যাক পেলো মির্ছা ধান ট্যাক পেলো সম্প্রতি কোন রাজ্যের তাহলে উত্তর কি হবে এটার উত্তর হবে হচ্ছে অপশান সি বিহার বিহার রাজ্যের মির্ছা ধান সম্প্রতি ট্যাক পেলো তাহলে উত্তর হবে অপশান সি বিহার এই ধানের এক প্রকার বিশেষ সুগন্ধি আছে এবং যেটা কালো গোলমরিচের মতো দেখতে ধানটা আর বিহারে পশ্চিম চম্পারণ জেলায় এর চাষ হয় এই ধানের চাষ হয় কোথায় বিহারে চম্পারণ জেলায় পরের প্রশ্ন আইসিসি ওডিআই মেন্স ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রান করলেন কে তাহলে আইসিসি ওডিআই মেন্স ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রানের রেকর্ড করলেন কে তাহলে উত্তর কী হবে উত্তর হবে অপশন সি রোহিত শর্মা তাহলে উত্তর হবে অপশন সি রোহিত শর্মা উনিশটা ইনি ইনিংসে তিনি সাতটা সেঞ্চুরি করলেন এবং সচিন তেন্ডুলকার কি চুয়াল্লিশটা ইনিংসে ছটা সেঞ্চুরি করেছিলেন এবং তিনি সচিন তেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বেশি ছয় মারা রেকর্ড কার রোহিত শর্মার পাঁচশো ছাপ্পান্ন ক্রিস গেলের পাঁচশো তিপ্পান্ন আর শাহিদ আফ্রিদি চারশো ছিয়াত্তর পরের প্রশ্ন বন্ধন যোজনা বন্ধন যোজনা সম্প্রতি কোন রাজ্যে মঞ্জুরি দিল তাহলে বন্ধন যোজনার মঞ্জুরি দিল সম্প্রতি কোন রাজ্যে তাহলে উত্তর কি হবে উত্তর হবে অপশন এ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যে সম্প্রতি মঞ্জুরি দিল বন্ধন যোজনা তাহলে উত্তর হবে অপশন এ উত্তরপ্রদেশ রাজ্যের সাংস্কৃতিক ঐতিহাসিক ধর্মীয় এবং আধ্যাত্মিক স্থানগুলি উন্নতির জন্য এই যোজনাটির মঞ্জুরি দিল সরকার এই যোজনার অধীনে রাজ্যের ওই যে স্থানগুলি আছে সে স্থানগুলিতে জলের ব্যবস্থা পরিক্রমণ পথ ঘাটের পুনরুদ্ধার বিশ্রামের জায়গা প্রভৃতির ব্যবস্থা থাকবে তাহলে এই বন্ধন যোজনায় এই রাজ্যে যে স্থানগুলি আছে স্থানগুলির বিশেষ পরিমাণে উন্নতির দিকে খেয়াল রাখা হবে তাহলে উত্তরপ্রদেশ এই যোজনাটা মঞ্জুরি দিল পরে প্রস্তুত কিট্টুর উৎসব যতি যাত্রা কিট্টুর উৎসব যতি যাত্রা কোন রাজ্যে সূচনা হলো কিট্টুর উৎসব জ্যোতিযাত্রা যাত্রা কন্যা যে সূচনা হলো তাহলে উত্তর হবে কি উত্তর হবে অপশনে কর্ণাটক কর্ণাটকে 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 ব্যাঙ্গালোরে সূচনা হলো তাহলে উত্তর হবে অপশনে কিট্টুর উৎসব সূচনা হলো কর্ণাটকে কিট্টু চিনাম্মা কিট্টু চিনাম্মার নামে কিট্টু উৎসব জ্যোতিযাত্রার সূচনা হলো কিট্টু চিনাম্মা হচ্ছে তার ছোট সেনা নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তাহলে কিট্টুর চিনাম্মা কি করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি একজন বিপ্লবী ছিলেন মহিলা বিপ্লবী ছিলেন ভারতের স্বাধীনতার জন্য তিনি লড়াই করেছিলেন্টি থ্রি প্লেন কে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি প্লেন কে তাহলে উত্তর কি হবে উত্তর হবে অপশন সি শুভমান গিল শুভমান গিল তাহলে উত্তর হবে অপশন সি শুভমান গিল সেপ্টেম্বর মাসের মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার পেলেন হচ্ছে সুবমান গিল আর আগস্ট মাসে এই পুরস্কারটা পেয়েছিলেন হচ্ছে পাকিস্তানের খেলোয়াড় বাবর আজম আর আইসিসি ওমেন্স প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পেলেন কে চামারি আথা পাথু শ্রীলঙ্কার প্লেয়ার পুরস্কারটি প্রদান করলো কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য ল্যাকমি বাস সার্ভিস লঞ্চ করলো ল্যাকমি বাস সার্ভিস লঞ্চ করলো সম্প্রতি কোন রাজ্য তাহলে উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি উড়িষ্যা উড়িষ্যা রাজ্য তাহলে উত্তর হবে অপশন ডি উড়িষ্যা এর পুরো কথা কি পুরো নাম হচ্ছে লোকেশন অ্যাক্সেসেবল মাল্টি মোডাল ইনিশিয়েটিভ যেটি সূচনা করল যেটির সূচনা হলো উড়িষ্যার মালকানগিরি জেলাতে সূচনাকালে কালে ছত্রিশটি বাস নিয়ে প্রজেক্ট শুরু হলো পরবর্তীকালে এখানে এই প্রজেক্টে এক হাজারটি বাস যুক্ত করা হবে আর পরবর্তীকালে এই প্রজেক্টটি রাজ্যের কোরাপুট রায়গাদা নবরংপুর কালাহান্ডি এবং গজপতি জেলাতে শুরু হবে তাহলে এটা একটা বাস সার্ভিস প্রথমে শুরু হলো হচ্ছে মালকানগিরি জেলাতে এবং পরে ধাপে ধাপে বাকি জেলাগুলিতে বাকি জেলাগুলিতে শুরু হবে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এর উদ্বোধন করলেন পরে প্রশ্ন সংসদ খেলকুদ প্রতিযোগিতা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আয়োজন করলো কে আয়োজন করলো কোন রাজ্য সংসদ খেলকুদ প্রতিযোগিতা টু থাউজেন্ড টোয়েন্টি আয়োজন করলো কোন রাজ্য তাহলে উত্তর হবে কি উত্তর হবে অপশন সি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্য তাহলে উত্তর কী হবে অপশন সি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যে সংসদ খেলকুদ প্রতিযোগিতা টু থাউজেন্ড টোয়েন্টি আয়োজন করলো দু হাজার বাইশ সালে চীনের হ্যাংজাওতে অনুষ্ঠিত হওয়া এশিয়ান গেমসে পদক বিজয়ীদের সম্মান জানানোর জন্য রাজ্যে এই পুরো এই অনুষ্ঠানটি আয়োজন করা হলো এবং ভারত এশিয়ান গেমসে তোমরা জানো যে একশো সাতটি মেডেল পেয়েছে একশো সাতটি মেডেল পেয়ে যেটা রেকর্ড করেছে ভারত এবং সারাদেশের পঁচিশ পার্সেন্ট যে অ্যাথলেটিক আছে সেই অ্যাথলেটিক হচ্ছে উত্তরপ্রদেশের রাজ্যের আর রাজ্যের প্রতিযোগী যারা পুলিশে চাকরি করে তাদের এশিয়ান গেমসে সোনা পেয়ে যায় তাদের সরাসরি ডিএসপি পদে প্রমোশন দেওয়া হলো তাছাড়া পাঁচশো জন অ্যাথলেটিককে নিয়োগপত্র প্রদান করা হলো তাহলে উড়িষ্যার যে মুখ্যমন্ত্রী আছে যোগী আদিত্যনাথ এই অনুষ্ঠানটি আয়োজন করলো এই ছিল আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ তোমরা সেপ্টেম্বর মাসে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেখতে চাও আমার ভিডিও করা আছে চ্যানেলে তোমরা গিয়ে দেখে আসতে পারো আর তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটের জন্য তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ